দেশ বিদেশের কোটি প্রবাসী বন্ধু এবং একই সঙ্গে যারা ভ্রমণ করেন সেই সমস্ত ভ্রমণ প্রিপাসু ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালোভাবে আছেন যে যেখানেই থাকুন না কেন। আমরা এতদিন পর্যন্ত যে খবরগুলো আপনাদেরকে তুলে ধরেছি সেখানে আপডেটগুলো সবসময় জানানোর চেষ্টা করি। নতুন নতুন ঘটনা, হয়তো বিমান বন্ধ থাকছে, বিমান খুলছে, আবার বিমান খুললে করোনা পরীক্ষা লাগবে না বলছে, আবার পরবর্তীতে যখন ঘোষণা দিচ্ছে করোনার নেগেটিভ সনদ লাগবে, আমরা কিন্তু সেটা আপনাদেরকে তুলে ধরি। অর্থাৎ সময়ের সাথে সাথে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই আমি সুশান্ত সিনহা। এই জন্য বলি যে আমাদের ইউটিউব পেজ, ইউটিউব এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে যে খবরটি দেব সেটি হচ্ছে সিঙ্গাপুরে যারা বসবাস করেন, বারা সিঙ্গাপুরে কাজের জন্য যেতে চাইছেন অথবা সিঙ্গাপুরে যারা বেড়াতে যেতে চান তাদের জন্য বলছি, সিঙ্গাপুর সরকার নতুন করে ঘোষণা দিয়েছে 24 তারিখ রাত্রেবেলা থেকে সিঙ্গাপুর ভ্রমণ করলে আপনাকে করোনা নেগেটিভ সনদ লাগবেই এবং সেটি পিসিআর টেস্টের মাধ্যমে করতে হবে। যদি পিসিআর টেস্ট ছাড়া আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন না। ওখানে যাদেরকে পিসিআর টেস্ট করাতে হবে বা সেখানে যে করোনা শনাক্তকরণে যে পরীক্ষা করতে হবে তার জন্য তারা কিন্তু একটি চার্জ সিঙ্গাপুরি ডলার প্রায় $160 মতো সব কিছু মিলে আপনাকে বহন করতে হবে। ফলে প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সিঙ্গাপুর বাংলাদেশের শ্রমবাজারের মধ্যে খুব বড় একটি জায়গা হলেও সেখানে কিন্তু সেখান থেকে রেমিটেন্সের হার তুলনামূলকভাবে কম, যদিও সিঙ্গাপুর বেতন ভাতার দিক থেকে কিন্তু প্রবাসী কর্মীদের জন্য বেশ আকর্ষণীয়। সেই সিঙ্গাপুরে যারা যেতে চান, এখন সিঙ্গাপুরের প্লেন খোলা শুরু থেকেই তারা এখন চালু রেখেছিল, এই প্লেন খোলার অবস্থাতেই কয়েক মাস ধরে বলা যায় যে তারা খুলে রেখেছে, সেখানে যেতে গেলে কিন্তু করোনার নেগেটিভ সনদ লাগতো না। এখন নতুন করে পরিবর্তিত পরিস্থিতির ধাক্কা সামলানোর জন্য তারা বলছে করোনা নেগেটিভ সনদ ছাড়া সিঙ্গাপুরে যেতে পারবেন না, সিঙ্গাপুর থেকে আসতেও পারবে না। সেটি হতে পারে সিঙ্গাপুরের নাগরিক কিংবা কোনো প্রবাসী কিংবা কোনো ভিজিটর কিংবা কোনো ট্রানজিট যাত্রী যারা ওখানে দু একদিন থাকতে চান তাদেরকে কিন্তু অবশ্যই সেই করোনা সনদ নেগেটিভ পিসিআর টেস্টের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ফলে যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য টিকিট কেটেছেন অথবা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা মানসিকভাবে এই ঘোষণার পাশাপাশি আপনারা শুনে নেবেন কোথা থেকে করলে সরকারি যে হাসপাতাল সেখানে সবচেয়ে অথেন্টিক সেটি নিয়ে করে যাবেন। না হলে আপনাকে যদি যেতে হয় সিঙ্গাপুরে, ওখানে গিয়ে টেস্ট করাতে হলে $160 খরচ করতে হবে, যেটা বাংলাদেশের টাকায় অনেক টাকা, প্রায় আমাদের টাকায় প্রায় 12,000 টাকার মতো কিন্তু আপনাকে দিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বলছি যাওয়ার আগে নিজের যত্ন সবার আগে নেবেন।